Assalamualaikum everyone, welcome back to my channel. Iftar special আজকের আয়োজন আপনাদেরকে তৈরি করে দেখাবো ছটি ভিন্ন স্বাদে কলিজা ঠান্ডা করার দারুণ সব মজাদার রেসিপি আর একটি ভিডিওতেই কিন্তু আমি ছটা রেসিপি খুব সহজভাবে তৈরি করে দেখাবো অর্থাৎ প্রথম রোজা থেকে ছয় রোজায় আপনারা ইফতারিতে এই ধরনের রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন তো ছয় দিনের ছয়টা রেসিপি এখানে আমি তৈরি করে দেখিয়েছি আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে সবার কাছে এবং এই রেসিপি ছাড়াও যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে অন্য কোনো রেসিপি দেখার জন্য সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি ট্রাই করব আপনাদের অনুরোধে সেই সব রেসিপিগুলো খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য তো আশা করব আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না মিষ্টি দই তৈরি করে নেওয়ার জন্য যে মিষ্টি দইয়ের সুন্দর একটা কালার আসে তো সেই কালারটা নিয়ে আসার জন্য প্রথমে আমি একটু ক্যারামেল তৈরি করে নিব দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো চিনি আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে পানি পানি দিলে ক্যারামেলটা দ্রুত হয় আবার পানি ছাড়াও কিন্তু এখানে ক্যারামেলটা খুব সুন্দর হয় তো চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে কিছুক্ষণ সময় নিয়ে এখানে একটু নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আর একটু নেড়ে চেড়ে এখানে ক্যারামেলটা তৈরি করলে হবে কি ক্যারামেলের সব জায়গায় কালারটা একই রকম হবে তো ক্যারামেলটা কিন্তু আমার এখনও তৈরি করা হয়নি আমি আরও একটু কালার করে এখানে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি তো ক্যারামেলে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে দিতে হবে তারপর অল্প অল্প করে এখানে দুধ অ্যাড করে দিতে হবে একসঙ্গে কিন্তু খুব বেশি দুধ দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা উপচে পড়ে যাবে তো অল্প অল্প করে দুধ কিন্তু দিতে হবে এবং চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে রাখতে হবে আর এখানে আমি চার কাপ ফুল ক্রিমযুক্ত তরল দুধ নিয়েছি তো তরল দুধটা এখানে অল্প অল্প করে দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি ক্যারামেলের সঙ্গে তারপর এখানে বাকি যে সম্পূর্ণ দুধটা ছিল সম্পূর্ণ দুধটা এখানে আমি ক্যারামেল মিশ্রিত দুধের ভেতর দিয়ে দিয়েছি সম্পূর্ণ তরল দুধটা ক্যারামেল মিশ্রিত এই দুধের ভেতরে দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ এটা আমি একটু জাল করে নিব আর চেষ্টা করবেন অনবরতে নেড়ে দিতে যেন পুড়ে না যায় কারণ আর দুধটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে সেই দুধ দিয়ে মিষ্টি দইটা তৈরি করলে কিন্তু খেতে ভালো লাগবে না এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ চিনি মিষ্টির জন্য তো চিনিটা দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এবং চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে এটা জাল করে নিয়েছি মিষ্টি দইয়ে এখানে মিষ্টি কে কতটুকু খেতে পছন্দ করেন আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তবে এই পরিমাণ মিষ্টি দিলে মানে চিনি দিলে কিন্তু খুব বেশি এখানে মিষ্টি হবে না আমার কাছে মিষ্টি দই একটু কম মিষ্টি খেতেই ভালো লাগে তো আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে এখানে দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর দুধটা কিন্তু খুব বেশি সময় নিয়ে জাল করে কিন্তু একেবারে ঘন করে ফেলা যাবে না মানে এখানে 4 কাপ তরল দুধ আমি জাল করে 3 কাপ করে নিয়েছি আর ক্যারামেল তৈরি করে নেওয়ার কারণে কিন্তু দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন এই দুধের মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব এবং নেড়ে চেড়ে এটা ঠান্ডা করে নিব তবে একেবারে কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না মানে হালকা কুসুম গরম থাকা অবস্থায় এটা নেড়ে চেড়ে নিতে হবে আর হালকা কুসুম গরম বলতে বোঝায় আপনি একটা আঙ্গুল ডুবিয়ে এটা রাখতে পারলে যদি বোঝেন যে এটা তাপমাত্রা সহনীয় মানে আঙ্গুলে আপনি নিতে পারছেন তো সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা হালকা কুসুম গরম অবস্থায় আছে এরপর মিষ্টি দইটা জমানোর জন্য আমার লাগবে হচ্ছে টক দই এখানে 1/2 কাপ পরিমাণের টক দই আগে থেকে একটা ছাকনার ভিতরে রেখে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে আর অনেক সময় দেখা যায় যে টক দইয়ের ভেতরে যে পানিটা থাকে সেটা আসলে বোঝা যায় না সেই পানি সহ আমরা মিষ্টি দই জমাতে যাই সেক্ষেত্রে কিন্তু দইটা ভালোভাবে জমতে চায় না তো চেষ্টা করবেন মিষ্টি দইটা বসানোর আগে আধা ঘন্টা অথবা 40 মিনিট আগে এখানে টক দইটা ছাকনার ভেতরে রেখে বাড়তি পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য তো টক দইটা এরপর একটা বাটিতে নিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে প্রথমে আমি টক দইটা একটু মিশিয়ে নিয়েছি টক দইটা খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেওয়ার পর হালকা কুসুম গরম থাকা অবস্থায় যে দইয়ের মিশ্রণটা ছিল সেটা অল্প অল্প করে দিয়ে এই টক দইয়ের সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি কারণ টক দই সরাসরি দুধের মিশ্রণের ভেতরে দিলে দেখা যায় যে এটা সহজে মিশতে চায় না তো আলাদাভাবে বাটিতে করে অল্প অল্প করে দুধের মিশ্রণ টক দইয়ের ভেতরে দিয়ে যদি
ভালোভাবে মিশিয়ে তারপর একত্রে সম্পূর্ণ দুধের ভেতরে দিয়ে মেশানো যায়, দেখা যায় যে কাজটা অনেকটা ইজি হয়ে যায়। তো অল্প অল্প করে দুধের মিশ্রণ টক দইয়ের ভেতরে দিয়ে আমি খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিয়েছি। তো এরপর এই সম্পূর্ণ টক দইয়ের মিশ্রণটা আমি তরল দুধটার ভেতরে দিয়ে দিচ্ছি। তারপর হ্যান্ড উইস দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর আমি যেমনটা বলেছিলাম যে দইয়ের যে মিশ্রণটা আছে সেটা কিন্তু হালকা কুসুম গরম থাকতে হবে, কারণ খুব বেশি ঠান্ডা হলে আসলে দই জমে, তবে হালকা কুসুম গরম থাকা অবস্থায় এটা যদি আপনি জমাতে রাখেন দেখা যায় যে দইটা খুব তাড়াতাড়ি জমে যায়। একটু সময় নিয়ে এখানে দইয়ের মিশ্রণটা আমি খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি। আর একটু সময় নিয়ে এটা মেশানোর কারণে দেখুন দইয়ের মিশ্রণের ওপরে কিন্তু অনেকটা ফ্যানার মতো ক্রিয়েট হয়েছে। তো দইটা জমানোর জন্য আমি এই ধরনের একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি। এখন সেই পাত্রের ভেতরে দইয়ের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। মিষ্টি দই বা টক দই আপনি যেটাই বলেন না কেন, যে কোনো পাত্রে কিন্তু খুব ভালোভাবে জমে। তো মাটির পাত্রে এখানে মিষ্টি দইয়ের মিশ্রণটা নিয়ে নেওয়ার পর একটা বোলের ভেতরে আগে থেকে একটা টাওয়াল আমি বিছিয়ে রেখেছিলাম, তো সেই বোলটার ভেতরে এখানে মিষ্টি দইয়ের বাটিটা আমি বসিয়ে দিলাম। বাটির মুখটা এ ধরনের একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে আমি বন্ধ করে দিচ্ছি। আর চেষ্টা করবেন এখানে বাটির মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে, যেন ভেতরের ভাপটা কোনোভাবে বের না হয়ে যায়। মিষ্টি দই কিন্তু আসলে অনেক রকমভাবেই তৈরি করে নেওয়া যায়, মানে সনাতন পদ্ধতিতে আপনি মিষ্টি দই তৈরি করতে পারবেন, রাইস কুকার বা প্রেশার কুকারে তৈরি করতে পারবেন। তবে সবচেয়ে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। টাওয়াল দিয়ে এখানে পুরো বাটিটা ভালোভাবে ঢেকে দেওয়ার পর প্লাস্টিকের বাটির মুখটা আমি বন্ধ করে দিলাম। তারপর এটা আমি ওভেনের ভিতরে রেখে দিব সারা রাত্রের জন্য। সারা রাত এটা ওভেনের ভেতরে রেখে দেওয়ার পর আমি এটা চেক করে নিয়েছিলাম ভালোভাবে জমেছে কিনা। এটা জমার পর নর্মাল ফ্রিজে রেখেছিলাম প্রায় 3 ঘন্টার মতো। তো তারপর আমি নর্মাল ফ্রিজ থেকে এখানে দইয়ের বাটিটা বের করে নিয়েছি। আর এটা কতটা পারফেক্টভাবে জমেছে আপনাদের বোঝার জন্য আমি দইটা একটু কেটেও দেখাবো। আর আমি যেমনটা বলেছিলাম যে কোনো পাত্রে কিন্তু এখানে মিষ্টি দই খুব ভালোভাবেই জমে। তো আমি দইটা কিন্তু একটু কেটেও দেখালাম। রেসিপিটি তৈরি করতে আমাদের প্রধান যে উপকরণ সেটা হচ্ছে চিড়া। তো চিড়া এখানে নিয়েছি আমি 1 কাপ, আর 1 কাপ সমান এখানে 250 গ্রাম চিড়া আমি নিয়েছি। তো বাজারে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের চিড়া পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে চিড়াটা নেবেন। আর চিড়াটা নিয়ে নেওয়ার পর আমি একটু চেক করে নিয়েছি যে এর ভেতরে কোনো, মানে অনেক সময় দেখা যায় চিড়ার ভেতরে ধানের অবশিষ্ট কিছু অংশ থাকে, তো সেগুলোকে পেলে এটা তুলে ফেলে দিতে হবে। তো যাই হোক, এখন কিছুটা পানি দিয়ে চিড়াটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 2 থেকে 3 বারের মতো ঠান্ডা পানি দিয়ে চিড়াটাকে আলতোভাবে একটু নেড়েচেড়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে চিড়াটা ভিজিয়ে রাখতে হবে, কারণ সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে চিড়াটা ভিজিয়ে রাখলে চিড়াটা ফুলে ডাবল হয়ে যাবে এবং খাওয়ার সময় এটা অনেকটা সফট হয়ে থাকবে। তো চিড়াটা এখানে সেট হতে থাক, এরই ফাঁকে বাদ বাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমি রেডি করে নিব। এখানে এ ধরনের একটা প্যানে আমি 2 কাপ নিয়ে নিয়েছি তরল দুধ, আর এখানে ফুল ক্রিম বা ফুল ফ্যাট যুক্ত যে তরল দুধটা কিনতে পাওয়া যায় আমি সেটা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে আমি আর আসলে বলে দিচ্ছি না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা দিয়ে নিবেন, কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তারপর সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যাতে করে গুঁড়ো দুধটা তরল দুধটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। আর কেউ যদি এখানে গুঁড়ো দুধ না দিতে চান তো না দিলেও হবে, তবে গুঁড়ো দুধটা দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। তবে কারো কাছে যদি এলাচের ফ্লেভারটা ভালো না লাগে তো চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন। এরপর প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ দুধটাকে আমি জাল করে নিচ্ছি।
আর চেষ্টা করবেন কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে, যেন এটা জাল করার সময় পুড়ে না যায়। এখানে 2 কাপ দুধ জাল করে এখানে প্রায় 1.5 কাপের মতো আমি করে নিব। আর খুব বেশি সময় নিয়ে এখানে জাল করতে হবে না, যেহেতু এখানে গুঁড়ো দুধটাও আমি দিয়েছি। তো এটা জাল করা হয়ে গিয়েছে, তারপর চুলা থেকে নামিয়ে এটা একটু নেড়ে চেড়ে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তারপর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর একটু ঠান্ডা করে নিতে। তো তরল দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি ডেজার্টটা তৈরি করব। আর যে পানিতে চিড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম, ইতিমধ্যে পানিটা টেনে গিয়ে সম্পূর্ণ চিড়াটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং অনেকটা কিন্তু ঝরঝরে দেখাচ্ছে। এখানে চিড়াটা ঝরঝরে দেখালেও কিন্তু সবগুলো চিড়াই এখানে একদম সফট হয়ে আছে। তো ডেজার্টটা সার্ভ করার জন্য আমি এ ধরনের দুটো কাচের সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি চিড়া। চিড়াটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মিষ্টি দই। আর দই কে কতটুকু খেতে পছন্দ করেন সেই হিসেবে দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল। কোরানো নারিকেলটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা তরল দুধ, মানে জাল করে যে ঠান্ডা করে রেখেছিলাম সেই তরল দুধটা। তারপর দিয়ে দিচ্ছি এখানে ফল। আর ফলের ভেতরে এখানে আমি দিয়েছি আম এবং কলা। আর এখানে আম যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে ফ্রোজেন, তো আমি ফ্রোজেন আমটাই দিয়েছি। ফ্রেশ আম দিলে খেতে সব থেকে বেশি ভালো লাগে, তবে আমার কাছে ছিল না, জন্য আমি আর দিতে পারিনি। তারপর কলা দিয়ে দিলাম। কলাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি আবারও কিছুটা চিড়া। আসলে এখানে আমি এটা কিভাবে সাজিয়ে নিয়েছি সাজানোটা টোটালি নিজেদের উপর ডিপেন্ড করছে। আর আমি এখানে ছোট দুটো গ্লাসে এটা সার্ভ করেছি, মানে যার যেমন ভালো লাগবে একটা করে নিয়ে খেতে পারবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে এটা সাজিয়ে সার্ভ করবেন। এখানে ছোট ছোট গ্লাসে যে এটা সার্ভ করতে হবে তেমনটা কিন্তু নয়, আপনারা লেয়ার আকারে বড় কোনো বাটিতেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। সবশেষে ডেজার্টের ওপরে এখানে সামান্য পরিমাণে কোরানো নারিকেল দিয়ে এটা আমি সার্ভ করেছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ঠান্ডা ঠান্ডা দুধ চিড়ার একটা হেলদি রেসিপি। এই পদ্ধতিতে আপনারা আসলে যদি এর আগে কখনো তৈরি করে না খেয়ে থাকেন, অ্যাটলিস্ট একবারের জন্য হলেও এটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন, কারণ খেতে খুবই ভালো লাগে এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। সহ 6টি ভিন্ন ফ্লেভারে আজকের এই লেবু শরবতগুলো আপনাদের তৈরি করে দেখাবো। শরবতের জন্য এখানে বেশ কয়েকটা লেবু নিয়ে নিয়েছি। এখন লেবুগুলোকে মাঝখানে টুকরো করে কেটে নিয়েছি। আর লেবুটা কেনার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যেন লেবুর চামড়াটা একটু পাতলা হয়, কারণ লেবুর চামড়া যদি একটু পাতলা হয় সেক্ষেত্রে লেবুর রসটা কিন্তু সেই লেবু থেকে বেশি বের হয়। লেবুগুলোকে মাঝামাঝিভাবে কেটে নেওয়ার পর এখন প্রত্যেকটা লেবু থেকে রসটা বের করে নিব। যতগুলো লেবু এখানে কেটে নিয়েছিলাম প্রত্যেকটা লেবু থেকে যতটুকু সম্ভব পারা যায় রসটা বের করে নিয়েছি। স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যেহেতু লেবুর রসে একটা তেতো ভাব থাকে, পানি অ্যাড করে দিলে সেই তেতো ভাবটা আর থাকবে না এবং স্বাদটাও ব্যালেন্স হবে। এখন এক এক করে লেবু শরবতগুলো তৈরি করে দেখাবো। প্রথমে আপনাদেরকে দেখাবো জিঞ্জার লেমোনেড বা আদা লেবুর শরবত। একটা গ্লাসে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন লেবুর রস, 1 টিস্পুন আদার রস, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ এবং লবণ, কয়েকটা বরফের টুকরো, 250 ml ঠান্ডা পানি, সবকিছু একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে গেল জিঞ্জার লেমোনেড বা আদা লেবুর শরবত রেডি। এরপর আপনাদের দেখাচ্ছি জিরা এবং লেবুর শরবত বা কিউমিন লেমোনেড যেটাকে বলা হয়। 1.5 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টালা জিরার গুঁড়ো, অবশ্যই এখানে টালা জিরার গুঁড়োটাই কিন্তু দিতে হবে। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, সামান্য পরিমাণে বিট লবণ এবং কয়েকটা বরফের টুকরো। তারপর দিয়ে দিলাম 250 ml ঠান্ডা পানি। একটু মিশিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে গেল টক মিষ্টি এবং একটু ঝাঁঝালো কিউমিন লেমোনেড বা জিরা লেবুর শরবত। এবার 3 নম্বর লেবুর শরবতটা দেখাচ্ছি। বরাবরের মতো দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন লেবুর রস, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ,
সামান্য পরিমাণে বিট লবণ, 2 টেবিল স্পুন চিনি। আমি কিন্তু আবারও বলছি, চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিচ্ছি 1 টিস্পুন অরেঞ্জ ফ্লেভার ট্যাং পাউডার, কয়েকটা বরফের টুকরো এবং 250 ml ঠান্ডা পানি। ঠান্ডা পানিটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে গেল অরেঞ্জ লেমোনেড। আমার কাছে এটা ভীষণ মজার লাগে। বাসায় যদি ট্যাং পাউডার থাকে তো লেবুর রসটা অ্যাড করে এভাবে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এইবার দেখাবো 4 নম্বর লেবুর শরবতটা। বরাবরের মতো দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন লেবুর রস, সামান্য পরিমাণে বিট লবণ এবং লবণ, 2 টেবিল স্পুন চিনি, 1/2 টিস্পুন তোকমা দানা। আমি জানি না এর আর কোনো নাম আছে কি না, যদি নাম থেকে থাকে তো কমেন্ট করে জানাবেন। কয়েকটা বরফের টুকরো, আপনারা চাইলে কিন্তু এখানে তোকমা দানার পরিবর্তে ইসুপগুলের ভুষিটাও দিতে পারেন। বরফের টুকরোটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 250 ml ঠান্ডা পানি। সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। আর তোকমা দানা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে মিশিয়ে এটা খাওয়া যাবে না, এটা কিছুক্ষণ রেখে দিতে হবে, এতে করে তোকমা দানাটা ফুলে ডাবল হয়ে যাবে। 4 নম্বর লেবুর শরবতটা তৈরি হয়ে যাওয়ার পর এখন আপনাদেরকে দেখাচ্ছি 5 নম্বর লেবুর শরবত। বরাবরের মতো দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন লেবুর রস, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, সামান্য পরিমাণে বিট লবণ, একটু আনারস থেকে রস বের করে নিয়েছি। আনারসের রসটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা বরফের টুকরো। লেবুর রসটা যে পদ্ধতিতে বের করেছি আনারসের রসটাও কিন্তু সেম প্রসেসে এখানে বের করে নিয়েছি। তারপর একটা ছাকনার সাহায্যে একটু ছেঁকে নিয়েছি। তারপর দিচ্ছি 200 ml ঠান্ডা পানি। সব কিছু একত্রে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা পাইনঅ্যাপল লেমনেড বা আনারস লেবুর শরবত। এখন সবশেষ আপনাদেরকে 6 নম্বর লেবুর শরবতটা তৈরি করে দেখাবো। 2 টেবিল স্পুন লেবুর রস নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ, সামান্য পরিমাণে লবণ, 2 টেবিল স্পুন চিনি, কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা, আর এটা যেন একটু ভালোভাবে ব্লেন্ড করা যায় সেই জন্য দিয়েছি 1/4 কাপ পানি। তারপর একটু ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে। আর এটা আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। একটু ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেওয়ার পর এটা তৈরি হয়ে যাবে শরবতের এই মিশ্রণটা। একটা গ্লাসে এখন একটা ছাকনার সাহায্যে একটু ছেঁকে নিয়েছি, যেহেতু এখানে পুদিনা পাতাটা দেয়া আছে। শরবতটা ছেঁকে নেওয়ার পর এখন অ্যাড করে দিব 200 ml ঠান্ডা পানি। পানি অ্যাড করার আগে প্রথমে আমি অ্যাড করে দিয়েছি বরফের টুকরো। বরফের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 200 ml ঠান্ডা পানি। তো 6 নম্বর লেবুর শরবতটা রেডি হয়ে গিয়েছে, মিন্ট লেমোনেড বা পুদিনা পাতা লেবুর শরবত। এক এক করে এখানে আমি 6টা ভিন্ন স্বাদে ভিন্ন ফ্লেভারে লেবুর শরবতগুলো তৈরি করে দেখিয়েছি। চেষ্টা করেছি প্রত্যেকটা লেবুর শরবত খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার জন্য। আর এখানে আমি চিনিটা কিন্তু নিজের টেস্ট অনুযায়ী দিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই আপনারা শরবতটা বানানোর সময় নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো প্রথমে এখানে হচ্ছে আর জেলিটা তৈরি করে নিতে হবে। তো জেলিটা তৈরি করে নেওয়ার জন্য একটা প্যানের ভেতরে 1.5 কাপের থেকে একটু কম পানি দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট স্ট্রবেরি জেলি পাউডার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ধরনের ফ্লেভারের জেলি পাউডার এখানে দিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন জেলি পাউডারটা কেনার আগে সেটা দেখে নেবেন হালাল কিনা। তো যাই হোক, জেলি পাউডারটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে এভাবে একটু জাল করে নিতে হবে। আর এই জেলি পাউডারটা আসলে কিভাবে তৈরি করতে হয় তো এর ইনস্ট্রাকশন কিন্তু আর কতটুকু পানি দিতে হয় সেটা কিন্তু প্যাকেটের গায়ে লেখাই থাকে। তো এটা তৈরি হয়ে যাওয়ার পর একটা বোলের ভেতরে আমি নিয়ে নিয়েছি, কারণ এটা এখন নর্মাল তাপমাত্রায় আসার পর ফ্রিজে রেখে দিব এটা জমাট বাঁধার জন্য। তো এটা জমাট বাঁধতে থাক, এর ফাঁকে বাকি যে কাজগুলো আছে আমি সেগুলো সেরে নিব। তো এর দ্বিতীয় স্টেপে আপনাদেরকে সাবুদানাটা সেদ্ধ করে নিতে হবে। আর এখানে একটা প্যানের ভেতরে বেশ খানিকটা পানি দিয়ে আমি ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ মানে 2 কাপ পরিমাণে এখানে সাবুদানা। সাবুদানাটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে 8 থেকে 10 মিনিটের মতো এটা নেড়ে চেড়ে
সেদ্ধ করে নিতে হবে। আর এটা আসলে সেদ্ধ করতে খুব বেশি পরিমাণ যে সময় লাগে সেটাও কিন্তু না, তবে সাবুদানাটা সেদ্ধ করার সময় দুটো বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে একটু বেশি পরিমাণ পানি দিয়ে এটা সেদ্ধ করে নিলে এটা একটু ঝরঝরে হয়, আর দ্বিতীয়টা হচ্ছে সাবুদানাটা সেদ্ধ করার পর আসলে বোঝা যায় না যে এটা সেদ্ধ হয়েছে কিনা। তবে বোঝার একটা উপায় হচ্ছে সাবুদানাটা দেখবেন যে স্বচ্ছ দেখাবে, আবার অনেক সময় মনে হয় যে ভেতরে একটু সাদার মতো আছে, তাহলে আবার অনেকেই করে যে আরো একটু বেশি সময় নিয়ে এটা জাল করে নেয়, সেক্ষেত্রে কিন্তু সাবুদানাটা বেশি পরিমাণে সেদ্ধ হয়ে গিয়ে একেবারে গলে যায়, যার কারণে পরিমাণেও কিন্তু কম হয়ে যায়। তো একটু ভেতরে সাদা দানা দানার মতো থাকলেও এটা আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন, কারণ সাবুদানাটা আসলে অলরেডি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। যাই হোক, তো সাবুদানাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা পানি দিয়ে এটাকে আরও একটু দুবারের মতো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা স্ট্রেনারের ভেতরে রেখে দিতে হবে, এর ভেতরে এক্সট্রা যে পানিটা আছে সেটা ঝরিয়ে নেওয়ার জন্য। আর এখানে আগে থেকে 1 লিটার পরিমাণে তরল দুধ জাল করে আমি একটু ঘন করে নিয়েছি, আর তরল দুধটা কিন্তু এখানে আমি চিনি বা অন্য কোনো কিছু দিয়ে জাল করিনি, তবে আপনারা চাইলে যদি কনডেন্সড মিল্ক এখানে না দিতে চান সেক্ষেত্রে চিনি দিয়ে এটা জাল করে ফ্রিজে রেখে দিবেন ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার জন্য। তো এখন সেই ঠান্ডা তরল দুধটা আমি একটা মিক্সিং বোলের ভেতরে নিয়ে নিলাম এবং দিয়ে দিয়েছি এখানে আমি আমার স্বাদ মতো কনডেন্সড মিল্ক। আর আমি আবারও বলছি, কেউ যদি এখানে কনডেন্সড মিল্কটা না দিতে চান তো সেক্ষেত্রে যখন আপনারা তরল দুধটা জাল করবেন, জাল করার সময় চিনি দিয়ে এটাকে জাল করে নেবেন, তাহলে হয়ে যাবে। কনডেন্সড মিল্ক দিলে কিন্তু স্বাদটা একটু বেশি ভালো আসে। তো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে রুহাবজা। তো রুহাবজাটা দিয়ে দেওয়ার পর এখন একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। এরপর নর্মাল ফ্রিজ থেকে জেলির বাটিটা আমি বের করে নিয়েছি, এখন ছোট ছোট টুকরো করে এগুলোকে আমি কেটে নিয়েছি। আর জেলিটা কিন্তু এখানে সেট হতে খুব বেশি পরিমাণে সময় লাগে না। এখন তরল দুধের এই মিশ্রণটার ভেতরে আমি দিয়ে দিব হচ্ছে সাবুদানা। সেদ্ধ করে রাখা সাবুদানাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টুকরো করে কেটে রাখা জেলি। আর স্ট্রবেরি জেলিটা দিয়েই আসলে এটা খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য কোনো ধরনের ফ্লেভার এখানে দিতে পারেন। আর এখানে দেখুন সাবুদানাটা দেখেও কিন্তু মনে হচ্ছে না যে ওই রকম সেদ্ধ হয়নি, বা সেদ্ধও কিন্তু প্রপার হয়েছে এবং এটা যে একেবারে গলে যাওয়া সেটাও কিন্তু হয়নি, আস্তেও কিন্তু দেখা যাচ্ছে। তো ওপর দিয়ে আমি আসলে আরও কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি। পেস্তা বাদাম কুচিটা দিলে আসলে খাওয়ার সময় আমার কাছে মনে হয় যখন দাঁতের নিচে আসলে পেস্তা বাদামের কুচিটা পড়ে তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। তো কুলফিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে এখানে একটা প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি 1 কেজি তরল দুধ। আজকের এই কুলফিটা আমি তরল দুধ দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, তবে আপনারা কিন্তু চাইলে এখানে তরল দুধের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়ে ঠিক একই রকমভাবে এখানে কুলফিটা তৈরি করতে পারবেন। তবে কেউ যদি গুঁড়ো দুধ দিয়ে এখানে কুলফিটা তৈরি করেন সেক্ষেত্রে 1 কাপ গুঁড়ো দুধের জন্য পানি নিতে হবে 4 কাপ। প্রথমে গুঁড়ো দুধ এবং পানি একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর এটা চুলায় বসিয়ে দিবেন। তো তরল দুধটা দিয়ে দেওয়ার পর একটু সময় নিয়ে মিডিয়াম লো আঁচে অনবরত নেড়ে চেড়ে এটা আমি জাল করে নিচ্ছি, আর চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে এটা জাল দেওয়ার কারণে দেখবেন যে দুধের ওপরে একটা সরের মতো প্রলেপ পড়বে, যার কারণে কুলফিটা তৈরি হয়ে যাওয়ার পর মনে হবে যে কুলফি তৈরিতে আপনি ক্রিম ইউজ করেছেন। তো কিছুক্ষণ সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে এটা জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কটা দিয়ে দেওয়ার পর আবারও অনবরত নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। আর কুলফি তৈরিতে এখানে আমি কনডেন্সড মিল্ক দিয়েছি, আপনারা চাইলে কনডেন্সড মিল্কের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু এখানে কুলফিটা তৈরি করতে পারবেন, তবে চিনি না দিয়ে কনডেন্সড মিল্ক দিয়ে কুলফিটা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। কনডেন্সড মিল্কটা দিয়ে দেওয়ার পর আরও একটু সময় নিয়ে মিডিয়াম লো আঁচে অনবরত নেড়ে চেড়ে এটা আমি একটু জাল করে নিয়েছি। আর আমি যেমনটা বলেছিলাম, কনডেন্সড মিল্ক দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালারও আসবে কুলফিতে। আসলে এখানে দুধটা জাল করে কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই, অর্থাৎ যে কাপ দিয়ে মেপে আমি এখানে তরল দুধটা দিয়েছি, তো 4 কাপ তরল দুধ দিয়ে কুলফিটা তৈরি করছি। আসলে জাল করে এখানে 4 কাপ তরল দুধটা 3 কাপে করে নিতে হবে। আর কুলফি থেকে সুন্দর একটা ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়েছি,
কারো কাছে এলাচের গুঁড়োর ফ্লেভারটা ভালো না লাগলে চাইলে এটা বাদ দিতে পারেন, শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়েছি। আর কুলফির এই মিশ্রণটা যেন একটু ঘন হয় সেই জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ দুধ দিয়ে কর্নফ্লাওয়ার এর এই মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছিলাম। সেখান থেকে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার এর মিশ্রণ দিয়ে একটু সঙ্গে সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আসলে কর্নফ্লাওয়ার এর এই মিশ্রণটা দিলে কুলফির যে মিশ্রণটা আছে সেটা একটু ঘন হবে, জাস্ট সেই জন্য দেয়া। আর কর্নফ্লাওয়ার এর এই মিশ্রণ কিন্তু খুব বেশি দিয়ে এটা ঘন করে ফেলা যাবে না, আপনারা একটু লক্ষ্য করে দেখুন তাহলে এর ঘনত্বটা আসলে বুঝতে পারবেন। তো কুলফির মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে, এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর অনবরত নেড়ে চেড়ে এটা একটু ঠান্ডা করে নিয়েছি। তো মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর যে পাত্রে এটা সেট হতে রাখবেন, তো এই ধরনের একটা কাচের জার আমি নিয়েছি, তার ভেতরে ঢেলে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব কুলফিটা ভালোভাবে জমাট বাঁধার জন্য। কুলফিটা ভালোভাবে জমাট বাঁধার পর এটা ডিপ ফ্রিজ থেকে বের করে লম্বালম্বিভাবে কেটে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করেছি। আর এটা সংরক্ষণ করতে হবে শুধুমাত্র ডিপ ফ্রিজে, নর্মাল ফ্রিজে কিন্তু রাখা যাবে না। আমার কাছে মনে হয় না যে এই পদ্ধতিতে কুলফি তৈরি করলে সেটা আর সংরক্ষণ করা সম্ভব হবে, কারণ এটা খেতে এতই মজার হয় আপনারা আসলে তৈরি না করলে বুঝতে পারবেন না। তো ডেজার্টটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে সাগুদানাটা একটু সেদ্ধ করে নেব। তো এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে প্রথমে পানিটাকে একটু গরম করে নিতে হবে, তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো সাগুদানা। তো সাগুদানাটা দিয়ে দেওয়ার পর এখন মিডিয়াম আঁচে একটু নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। যখন দেখবেন যে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে সেদ্ধ করে নেওয়ার পর সাগুদানাটা অনেকটা স্বচ্ছ দেখাচ্ছে আর এর ভিতরে সাদাটে কোনো কালার নেই, তো তখন বুঝতে হবে যে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর চেষ্টা করবেন সাগুদানাটা একটু বেশি পরিমাণ পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে, তাহলে এটা অনেক বেশি ঝরঝরে হবে। তো সাগুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে 2-1 বার ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এটা পানি ঝরিয়ে নিতে হবে। এরপর ডেজার্টের জন্য একটা মালাই তৈরি করে নিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে একটা প্যানে 2 কাপ তরল দুধ। তরল দুধটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর এখন এই তরল দুধটার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। যখন গুঁড়ো দুধটা তরল দুধটার সঙ্গে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে যাবে তারপর আমি চুলাটা ধরিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে 3-4 মিনিটের মতো সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে এটা একটু জাল করে নিচ্ছি। প্রায় 4 মিনিট এটা জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি 1/2 কাপ, বা আপনি চাইলে আপনার টেস্ট অনুযায়ী এখানে কম করে বা বেশি করেও দিতে পারেন, তবে খুব বেশি মিষ্টি দেওয়া যাবে না যেহেতু এটা তৈরিতে আমরা ফ্রুটস দিব আর ফ্রুটসগুলোতে কিন্তু মিষ্টিই থাকে। তো যাই হোক, চিনি দিয়ে দেওয়ার পর যেহেতু দুধটা একটু পাতলা হয়ে যাবে তো সেই জন্য আরও 1 মিনিট একটু জাল করে নিতে হবে। কিছুক্ষণ এটা জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি পানি ঝরানো সেদ্ধ করে রাখা যে সাগুদানাটা ছিল সেটা। আর সাগুদানাটা দিয়ে দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে এটা নেড়ে চেড়ে দুধটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে দেখা যাবে যে এটা আবার দলা বেঁধে যেতে পারে। যেহেতু সাগুদানাটা আগে থেকে সেদ্ধ করে নেয়া, তো সেক্ষেত্রে সাগুদানাটা দিয়ে দেওয়ার পর আর বেশি সময় নিয়ে এটা জাল করে নেওয়ার কিছুই নেই। জাস্ট এটা দিয়ে দেওয়ার পর দুধটার সঙ্গে একটু নেড়ে চেড়ে 4-5 মিনিট আমি একটু জাল করে নিয়েছি। তো এটা রেডি হয়ে গিয়েছে, এর থেকে বেশি আমি ঘন করব না। এখন এটা চুলা থেকে নামিয়ে বাইরে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এটা মানে প্যানটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম 1/2 ঘন্টার জন্য। তো নর্মাল ফ্রিজ থেকে এটা আমি বের করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর। এখন এর ভেতরে কিছু ফল আমি দিয়েছি, অর্থাৎ আগে থেকে কিছু ফল এখানে কেটে রেখেছিলাম। দিয়ে দিয়েছি 2 রঙের এখানে আঙুর। আঙুরগুলো দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিয়েছি আম, তারপর দিয়ে দিচ্ছি এখানে বেদানা। আমি আমার পছন্দ মতো এখানে ফলগুলো দিয়েছি, আপনারা যে ফল খেতে পছন্দ করেন আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ফলগুলো দিতে পারেন। এখন দিয়ে দিলাম
আপেল। আপেলটা দিয়ে দেওয়ার পর এখন সব কিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করেছি প্রত্যেকটা ইফতার স্পেশাল রেসিপি খুব সহজভাবে এবং ডিটেলসে আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য। আমি আশা করছি আজকের রেসিপিগুলো সবার কাছে ভালো লেগেছে। যদি রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। সেই সঙ্গে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।